এবার আমরা দেখব এক্সেলে একটি স্যালারি শিট কিভাবে তৈরি করা হয়। প্রথমেই বইতে দেওয়া যে টেবিলটি রয়েছে এরকম সেটি এখানে তুলে ফেলতে হবে। যদিও এখানে হাউস রেন্ট মেডিকেল এগুলো সব নির্ণয় করা রয়েছে, আমি এটিকে এখন আপনাদের সামনে ব্যাখ্যা করব কিভাবে এটি নির্ণয় করতে হবে। মূলত যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আপনাদেরকে আগে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর প্রথমেই যেখানে আপনাদেরকে হিন্টস দেওয়া আছে সেই হিন্টসগুলোর মধ্যে পাবেন প্রথমে যে হাউস রেন্ট, অর্থাৎ এইচ ডট রেন্ট, এটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, মেডিকেল, কনভেন্স, আদার, অর্থাৎ এগুলো বেতনের সাথে যুক্ত থাকবে, যোগ হবে। এবং হাউস রেন্ট থেকে মেডিকেল, কনভেন্স, আদার এই কয়টা যোগ করে প্রথম টোটালের ঘরে বসবে। এবং তারপরে এই টোটাল বেতনের সাথে বেসিক বেতন অর্থাৎ মূল বেতন যোগ হবে। এই দুটো যোগ করে আপনার গ্রস স্যালারি অর্থাৎ মোট বেতন বের হবে। মোট বেতন থেকে ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে যাবে, এ কারণে গ্রস স্যালারি থেকে এই দুটো বাদ দেওয়া হয়। তাই এই দুটোকে একবারে বাদ দেওয়ার জন্য আমরা এখানে আরেকটি টোটালের ঘর রেখেছি, যেখানে 900 এবং 500 অর্থাৎ ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডের টাকাটা এই দ্বিতীয় টোটালের ঘরে যোগ করে রাখা হয়। এবং নিট পে বের করার জন্য গ্রস স্যালারি থেকে দ্বিতীয় টোটালটা বাদ দিলেই এখানে নিট পেটা পাওয়া যায়। তো চলুন দেখি আমরা প্রথমেই এই হাউস রেন্ট কীভাবে নির্ণয় করলাম। বইতে দেওয়া আছে যে হাউস রেন্ট হবে হচ্ছে মূল বেতনের 10, মূল বেতনের 50%। তাহলে মূল বেতনের 50% যদি হয় তাহলে এখানে আমাদেরকে একটা ছোট্ট সূত্র ব্যবহার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা এই ঘরে টাইপ করব ইকুয়াল টু সি টু গুণ 50%। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে সি টু ঘরে যা থাকবে তার 50% এখানে বসে যাবে। এখানে সি টু ঘর বলতে বেসিকের 2 নম্বর ঘর, যেখানে বেসিক বেতন দেওয়া আছে, অর্থাৎ বেসিক বেতন যা থাকবে তার অর্ধেক এখানে বসবে। তাই এখানে আমরা টাইপ করে দিলাম ইকুয়াল টু সি টু গুণ 50%, অর্থাৎ সি টু ঘরে যা থাকবে তার অর্ধেকটা এখানে বসে যাবে। দ্বিতীয়ত আছে মেডিকেল, আমরা কিবোর্ড থেকে ইন্টার দিলাম এটি সরানোর জন্য। এবার আমরা মেডিকেলে যাব, মেডিকেলও একইভাবে এখানে টাইপ করতে হবে সি টু গুণ 20%, কারণ মেডিকেল বেসিক বেতনের 20% আমরা পাব, তাই এখানে আমরা সি টু গুণ 20% দিলাম। একইভাবে কনভেন্স, কনভেন্সের ক্ষেত্রেও একইভাবে আমরা এখানে ক্লিক করলে ফাংশনের ঘরে আমরা সূত্রটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ইকুয়াল টু সি টু গুণ 15% দিব, দিয়ে ইন্টার দিলে এটা বেরোবে। একইভাবে আদারটাও বেরোবে, আদারটায় কী বলা আছে 5%, মূল বেতনের 5%, তাই আমরা ইকুয়াল টু সি টু গুণ 5% দিয়ে দিলাম, তাহলে এটা বের হয়ে গেল। এইবার টোটাল, টোটাল বের করব কিভাবে? আমরা এই চারটাকে একবারে যোগ করব। তাই এই চারটাকে একবার যোগ করার জন্য আমরা একটা ছোট্ট সূত্র ব্যবহার করব। সূত্রটা এইরকম যে এই ঘরের মধ্যে আমরা লিখব ইকুয়াল টু এস ইউ এম সাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং দিব ডি টু। কেন ডি টু? ডি টু ঘর থেকে যোগ শুরু হবে এবং এখানে ইস্টু চিহ্ন দিব যোগ চিহ্নর বদলে, যখন আমরা কোনো রেঞ্জের যোগফল নির্ণয় করব, অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা বা উপর থেকে নিচ পর্যন্ত টোটালি কলাম অথবা টোটালি রো এইভাবে যখন যোগ করব, তখন আমরা এই ইস্টু চিহ্ন ব্যবহার করব এবং ইকুয়াল টু সাম ব্র্যাকেট এভাবে ব্যবহার করব। যেমন এখানে ডি টু থেকে যোগ শুরু করেছি এবং জি টুতে যে আমাদের যোগ শেষ হয়েছে, যদি এই ডি টু এখানে থাকতো এবং জি টু যদি অনেক পরে থাকতো, মাঝখানে কোটি কোটি সংখ্যা থাকতো, তাহলেও সেটা চোখের নিমিষেই আমরা যোগ করে ফেলতে পারতাম। তাই এখানে আমরা এই টোটালের ঘরে প্রথমে ডি টু দিয়েছি এবং ইস্টু চিহ্ন দিয়েছি এবং এরপরে আমরা জি টু দিয়েছি, কারণ
এটা শুরু এবং এটা শেষ মাঝখানে যা আছে তা সে অটোমেটিকই ধরে নেবে তো এটা লিখে আমরা এন্টার দিলে এই রেজাল্টটা আসবে এরপরে গ্রস স্যালারি নির্ণয়ের সূত্র খুবই সহজ কারণ আমরা গ্রস স্যালারি জানি যে মোট এখানে এই আমরা যা ভাতাগুলো পাবো সেগুলো এখানে যোগ হয়েছে এবং মূল বেতন এখানে দেওয়াই আছে তাহলে আমরা মূল বেতন এবং প্রথম টোটালটা যোগ করলেই আমরা গ্রস স্যালারি অর্থাৎ মোট বেতন পেয়ে যাচ্ছি এখানে সি টু অর্থাৎ মূল বেতন এবং এইচ টু কারণ এইচ টু ঘরে টোটালটা রয়েছে প্রথম টোটাল যে টোটালটা আমাদের বেতনের সাথে যোগ হবে তো বেতনের সাথে যোগ করে আমরা গ্রস স্যালারি পেলাম এবার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এখানে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে মূল বেতনের 10% তাই আমরা এখানে মূল বেতনের 10% দিয়ে দিলাম কিন্তু ইনকাম ট্যাক্সের সূত্রটা এখানে আমাদেরকে বসাতে হবে কারণ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা এর আগে যে ইনকাম ট্যাক্সটা নির্ণয় করেছি ঠিক একইভাবে এখানে সেই ইনকাম ট্যাক্সের সূত্রটা বসাইতে হবে অর্থাৎ মূল বেতন যদি 1500 টাকার ছোট বা সমান হয় সেই সূত্রটা এখানে আমাদেরকে বসাতে হবে ইনকাম ট্যাক্সের টিউটোরিয়ালে আপনারা ইনকাম ট্যাক্সেরটা দেখে এখানে বসিয়ে দেবেন আমি এখানে সরাসরি সংখ্যাটা বসাই দিয়েছি আপনাদের দেখানোর জন্য কিন্তু আপনারা অবশ্যই সূত্রটা প্রয়োগ করে তারপরে হচ্ছে এটি করবেন তারপরে যখন টোটালের দ্বিতীয় টোটালের আসবে সময় আসবে তখন আপনারা এই ঘর এবং এই ঘরটা যোগ করে এখানে বসাবেন এই ঘরটা কত জে টু অর্থাৎ কে টু তাহলে এই ঘরে যখন আপনারা ক্লিক করবেন তখন জে টু প্লাস কে টু তার আগে অবশ্যই সমান সমান চিহ্ন দিয়ে নিতে হবে দিয়ে ইন্টার চাপ দিলেই দ্বিতীয় টোটালটা বের হবে নিট পে বের করার জন্য এটাও একটি ছোট্ট অঙ্ক এখানে নিট পে আমি আগে বলেছি যে গ্রস স্যালারি থেকে দ্বিতীয় টোটালটা অর্থাৎ যেগুলো কাটা যাবে সেটা বাদ দিলেই এটা পাওয়া যাবে নিট পে এটা পাওয়া যাবে অর্থাৎ মূল বেতন যেটা আমরা আমাদের সুযোগ সুবিধাগুলো যোগ হয়ে এবং যেগুলো আমাদের বেতন থেকে কেটে নেওয়া হবে সেগুলো বাদ দিয়ে মূল বেতন যেটা থাকবে মানে অর্থাৎ নিট পে নিট বেতন যেটা পাবো সেটা এখানে দেখাবে তো এটার জন্য আই টু মাইনাস এল টু অর্থাৎ আই টু বলতে গ্রস স্যালারি এবং এল টু বলতে টোটাল এটা লিখে ইন্টারপ্রেস করলে এই রেজাল্টটা পাওয়া যাবে এবং শেষে একই পদ্ধতিতে অটোফিল করব সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা এভাবে মাউস বাটন চেপে ধরে অটোফিল করব তাহলে সম্পূর্ণ রেজাল্টটাই বের হয়ে যাবে